আসসালামু আলাইকুম, আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। হুমকির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি চালু করতে হবে বলছেন হাসান রোহানি। ইরান ও সিরিয়ার ঋণ আটকে দেওয়ায় মার্কিন পদক্ষেপ অগ্রহণযোগ্য বলছে রাশিয়া। কোনো ইউরোপীয় দেশে হিজবুল্লাহ তৎপরতা নেই বলছেন সাইয়েদ নাসিরুল্লাহ। করোনা নিয়ে পম্পেওর দাবি প্রতারণাপূর্ণ বলছে চীন। ফের ভারতীয় সেনা কনভয়ে ভয়াবহ হামলা, নিহত তিনজন। করোনায় বিধ্বস্ত চীনের বাজার ধরতে মোদির নতুন কৌশল। এবং সর্বশেষ থাকছে ইসলাম বিদ্বেষী মন্তব্যের জেরে দুবাইয়ে তিন উগ্র ভারতীয় হিন্দুকে বরখাস্ত। ভারতের অভ্যন্তরে উগ্র হিন্দুত্ববাদীদের তাণ্ডব বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেশের বাইরে থেকেও কিছু উগ্র হিন্দুত্ববাদী মুসলমানদের বিরুদ্ধে বিরূপ আচরণ করা শুরু করেছে। আর এরই পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত আরব আমিরাত, দুবাই হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনি কি আনন্দিত? আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ প্রধান প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে এখন অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সামরিক হামলার হুমকির যে সংস্কৃতি চালু রয়েছে, তার জায়গায় দ্বিপক্ষীয়, বহুপক্ষীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার সংস্কৃতি প্রবর্তন করতে হবে। তিনি সোমবার সন্ধ্যায় জোট নিরপেক্ষ আন্দোলনের কন্ট্রাক্ট গ্রুপের একটি ভার্চুয়াল সম্মেলনে অংশ নিয়ে এই আহ্বান জানান। প্রেসিডেন্ট রুহানি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় বিশ্বের সকল দেশের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকার মানবিকতা বিরোধী পদক্ষেপগুলোর কারণে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে ইরানকে বেগ পেতে হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে বিষয়টি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ইরান করোনা ভাইরাস মোকাবেলায় যেসব সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছে সেগুলো বাস্তবায়নও বাধাগ্রস্ত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট রুহানি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে তহবিল দেওয়ার থেকে বন্ধ করে দেওয়ায় মার্কিন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেন, বিশ্ব যখন একটি ভয়াবহ প্রাণঘাতী মহামারীর মোকাবেলা করছে, তখন এই কাজের মাধ্যমে আমেরিকা তার মানবতা বিরোধী চেহারা সবার সামনে উন্মোচন করে দিয়েছে। তিনি করোনার মোকাবেলার কাজে ইরানের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা করতে তার দেশ প্রস্তুতের কথা জানান। সোমবার তেহরান সময় সন্ধ্যায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল সম্মেলনে বিশ্বের 40টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধানেরা নিজ নিজ দেশে বসে অংশগ্রহণ করেন। জোট নিরপেক্ষ আন্দোলনের বর্তমান সভাপতি আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভের বক্তব্যের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। করোনা ভাইরাস মোকাবেলায় ইরান ও সিরিয়ার জন্য IMF-এর ঋণ প্রদানের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য আমেরিকার তীব্র সমালোচনা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার পানকিন সোমবার রাশিয়া সেগোদোনিয়াতকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, করোনা ভাইরাস থেকে সৃষ্ট চলমান মানবিক বিপর্যয়ের মুখে ইরান ও সিরিয়ার মতো দেশগুলোর ঋণ আটকে দেওয়া মার্কিন পদক্ষেপ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তিনি করোনা মহামারীর আক্রান্ত দেশগুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর প্রতি আহ্বান জানিয়েছেন। গত সোমবার IMF-এর প্রধান ক্রিস্টেলিনা জর্জিয়াভা জানিয়েছেন, তার আর্থিক প্রতিষ্ঠান করোনা ভাইরাসে আক্রান্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য $50 বিলিয়ন ঋণ প্যাকেজ বরাদ্দ দিয়েছে। তবে এই প্যাকেজ থেকে কোনো দেশ কী পরিমাণ ঋণ পাবে তা এখনও নির্ধারিত হয়নি। ইরান এখনও পর্যন্ত 6,000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে এবং দেশটি প্রায় এক মাস আগে IMF-এর কাছে $5 বিলিয়ন ঋণ চেয়েছে। কিন্তু ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে আমেরিকা ইরানকে ওই ঋণ দেওয়ার বিরোধিতা করছে। ইরানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকে আমেরিকার এই পদক্ষেপের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। চলমান করোনা মহামারীকে বিবেচনায় নিয়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পাশাপাশি IMF-এর ঋণ আটকে দেওয়ার কারণে সম্প্রতি আমেরিকার কড়া সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন বা EU। জার্মানি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছেন এই আন্দোলনের মহাসচিব সাইয়েদ হাসান নাসিরুল্লাহ।
তিনি সোমবার বিকেলে লেবাননের টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে একথা উল্লেখ করে বলেন, জার্মানির এই সিদ্ধান্ত প্রমাণ করে দেশটি আমেরিকার চাপের মুখে এই কাজ করেছে এবং ইহুদিবাদী ইসরায়েলকে সন্তুষ্ট করা হচ্ছে এর মূল লক্ষ্য। ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি বিশ্বের কোনো দেশে হিজবুল্লাহর কোনো শাখা বা তৎপরতা না থাকার কথা জানিয়ে সাইয়েদ নাসিরুল্লাহ বলেন, তবে তিনি মনে করেন অন্যান্য ইউরোপীয় দেশেও জার্মানির দেখা দেখি হিজবুল্লাহকে নিষিদ্ধ করবে। তিনি বলেন, যখন কোনো দেশে হিজবুল্লাহর উপস্থিতি নেই তখন সেই দেশে হিজবুল্লাহকে নিষিদ্ধ করার কোনো অর্থই হয় না। সাইয়েদ নাসিরুল্লাহ বলেন, যখন আমি বলছি জার্মানি বা কোনো ইউরোপীয় দেশে আমাদের উপস্থিতি নেই তখন শতভাগ নিশ্চিত হয়েই তা বলছি। তিনি জার্মানিতে বসবাসরত লেবাননি নাগরিকদের অধিকার রক্ষা করতে বৈরুতের প্রতি আহ্বান জানান। জার্মান সরকার গত 30 এপ্রিল হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেশটিতে এই সংগঠনের তৎপরতা নিষিদ্ধ করে। এরপর জার্মান পুলিশ সেদেশে বিভিন্ন স্থানে হানা দিয়ে হিজবুল্লাহর সঙ্গে যোগসাজশের সাজানো অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে আটক করে। করোনা ভাইরাস চীনের ল্যাবে তৈরি হয়েছে বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তবে চীনের সংবাদ মাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা এমন দাবি উন্মত্ত এবং প্রতারণাপূর্ণ। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির একটি অনুষ্ঠানে এমনটি দাবি করা হয়। ওই অনুষ্ঠানে বলা হয় করোনা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি পুরোপুরি মিথ্যা আর নিজেদের ব্যর্থতা ঢাকতেই যুক্তরাষ্ট্র চীনের উপর দোষারোপ করছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও বলা হয়েছে যে চীনের ল্যাবে করোনা ভাইরাস তৈরি হয়েছে এমন দাবির পক্ষে এখনও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি যুক্তরাষ্ট্র। 48 ঘন্টাও কাটেনি ভারত শাসিত কাশ্মীরে জিম্মি উদ্ধার অভিযানে গিয়ে দেশটির সেনাবাহিনীর 5 সদস্য নিহত হয়েছেন। আবারও সেখানে সেনাবাহিনীর কনভে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সূত্রের খবর, পেট্রোলিং চলাকালীন আধা সেনার এই কনভে বন্দুক হামলা চালায়। এই হামলায় আরও 3 সেনা নিহত হয়েছে বলে খবর। এ ঘটনার পর থেকে উত্তেজনা বিরাজ করছে সেখানে। এর আগে শনিবার রাতে উত্তর কাশ্মীরের হান্দোয়ারা এলাকায় ওই অভিযানে 2 সন্ত্রাসীও নিহত হয় বলে জানা গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, উত্তর কাশ্মীরদের কুপওয়ারা জেলার হান্দোয়ারার চাঞ্জমুল্লায় ওই এনকাউন্টারে 2 সন্ত্রাসী নিহত হন। কর্মকর্তারা আরও দাবি করেন, সন্ত্রাসীদের হাত থেকে বেসামরিক জিম্মিদের উদ্ধার অভিযানে একটি দলকে নেতৃত্ব দিচ্ছিলেন ওই সেনা কর্মকর্তারা। যেসব সংস্থা চীন ছেড়ে আসতে আগ্রহী তাদের জন্য জমি জোগাড়ের ব্যবস্থা করছে ভারত। সেই জমির পরিমাণ লুক্সেমবার্গের আয়তনের দ্বিগুণ বলে জানা গেছে, ভারতীয় সংবাদ মাধ্যম এমন তথ্য দিচ্ছে। এজন্য গোটা দেশে 4,61,589 হেক্টর জমি চিহ্নিত করা হয়েছে বলে নিজের পরিচয় গোপন রাখা শর্তে এই সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। লুক্সেমবার্গের আয়তন হল 2,43,000 হেক্টর জমি। এই চিহ্নিত হওয়া জমির মধ্যে রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ শিল্পের জন্য 1,15,131 হেক্টর জমি। ভারতে বিনিয়োগে আগ্রহী সংস্থাগুলোর কাছে প্রায় জমি অন্তরায় হয়ে যায়। জমি অধিগ্রহণে বিলম্ব হয় অনেক সময় প্রকল্প ভেস্তে যেতে দেখা গেছে। এজন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসন রাজ্য সরকারগুলোর সঙ্গে কাজ করছে যাতে ওই করোনা মহামারীর কারণে চীন ছেড়ে অন্যত্র উৎপাদনের ভিত্তি সরিয়ে নিয়ে আসতে আগ্রহী সংস্থাগুলোর ভারতে তা পেতে অসুবিধা না হয়। এই মুহূর্তে লগ্নিকারীরা ভারতে কারখানা করতে গেলে তাদের নিজেদেরকে জমি অধিগ্রহণ করতে হয়, কিন্তু তার ফলে প্রকল্পে দেরি হয় যেহেতু ছোট ছোট জমির মালিকদের সঙ্গেও আলোচনা চালাতে হয়। তবে জমি, বিদ্যুৎ, পানি এবং রাস্তার ব্যবস্থা করা গেলে তা নতুন লগ্নিকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে। ভারত সরকার ইতিমধ্যে উৎপাদনের ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে 10টি ক্ষেত্রে নজর দিয়েছে। ইলেকট্রিক্যাল, ফার্মাসিউটিক্যাল, মেডিকেল ডিভাইস, ইলেকট্রনিক্স, হেভি ইঞ্জিনিয়ারিং, সোলার ইকুইপমেন্ট, ফুড প্রসেসিং, কেমিক্যাল এবং টেক্সটাইল। এজন্য বিদেশে রাষ্ট্রদূতদের অফিসগুলোকেও বলা হয়েছে এই সব ক্ষেত্রে সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করতে। এদিকে জাপান, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং চীনের বেশ কিছু সংস্থা আগ্রহ দেখিয়ে এখানকার বিভিন্ন তথ্য নিতে দেখা গেছে। এদিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমি এবং যাদের পরিকাঠামো বেশ ভালো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে এইসব সংস্থাকে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে বিস্তারিত প্রকল্প চূড়ান্ত হয়ে যাবে এই মাসের শেষে নাগাদ। বিদেশি বিনিয়োগ টানতে রাজ্যগুলোকে আলাদা আলাদাভাবে কর্মসূচি তৈরি করার আহ্বান জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী গত 30 এপ্রিল ফাস্ট ট্র্যাক স্ট্র্যাটেজি ঠিক করতে আলোচনায় বসেছিলেন।
সংযুক্ত আরব আমিরাতে তিন ভারতীয় নাগরিককে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী বিদ্বেষ পোস্ট দেওয়ার জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের সময় ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে হিন্দু আধিত্যবাদীদের সহিংসতামূলক কার্যক্রম দেখা দিয়েছে। এই তিনজন আরও ছয় ভারতীয় নাগরিকদের সাথে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উগ্রবাদী পোস্ট করে আসছিল। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরই এইসব পোস্ট নিয়োগ কোম্পানির সামনে নিয়ে আসলে তাদের বরখাস্ত করা হয়। এদের মধ্যে একজন দুবাইয়ের একটি ইতালীয় রেস্টুরেন্টের কর্মচারী। এই ভারতীয় লোকটি শেফ হিসাবে কাজ করছিল বলে মনে করা হয়। গালফ নিউজে দেওয়া তথ্য অনুসারে সার্জাভিত্তিক লিউমেক্স অটোমেশনে আরও জানিয়েছে যে তারা পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত একটি স্টোরকিপারকে সাময়িক বরখাস্ত করেছে। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আমরা তাদের বেতন আটকে রেখেছি এবং তাদেরকে কাজে না আসতে বলেছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এসব ব্যাপারে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। যে কারোরই ধর্মের অবমাননা বা অবজ্ঞার জন্য দোষী সাব্যস্ত হলে তার পরিণতি ভোগ করতে হবে। আর তৃতীয় ব্যক্তি দুবাই ভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপে নিযুক্ত ছিলেন। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশাল ঠাকুর নামে এক কর্মচারী যিনি তার ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি ইসলাম বিরোধী বক্তব্য পোস্ট করেছিলেন, তাকে বরখাস্ত করা হয়েছে। ট্রান্সগার্ড কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, তার আসল পরিচয় বের করে যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া আরব আমিরাতের সাইবার ক্রাইম ধারা অনুযায়ী তাকে দুবাই পুলিশের হেফাজতে রাখা হয়েছে। হিন্দু আধিপত্যবাদীদের দ্বারা ভারত জুড়ে ক্রমবর্ধমান মুসলিম বিরোধের জেরে আরব আমিরাত এমন বরখাস্তের ঘটনা ঘটছে। দেশটির ক্ষমতাসীন কট্টরপন্থী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগত হিন্দুরা করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য মুসলমানদের দোষারোপ করার এই ধরনের আক্রমণ বেড়েছে। 2002 সালে গুজরাটে দাঙ্গায় 1000-এর বেশি মুসলমানকে হত্যার দায়ে মোদীকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তার সমর্থকরা ভাইরাসটিকে করোনা জিহাদ বলে অভিহিত করে এই মহামারীটি হিন্দুদের সংক্রমিত করে মুসলমানেরা ষড়যন্ত্র করছে বলে মিথ্যা অভিযোগ ছড়িয়ে দিয়েছে। উগ্র হিন্দুদের ক্রমাগত ইসলাম বিদ্বেষী পোস্টের জেরে মধ্যপ্রাচ্যে বসবাসকারী বা বাসিন্দারাও তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা হিন্দু চরমপন্থীদের প্রতি সহানুভূতিশীল ভারতীয় প্রবাসীদের বহিষ্কারের দাবি জানিয়েছে। এছাড়া সৌদি আরবের একজন ধর্মীয় নেতা হিন্দু চরমপন্থীদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানান। আর কয়েকদিন আগে আরব আমিরাতের প্রিন্সেস হেন্দ আল কাশিমি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ভারতীয়দের কেমন লাগবে যদি আমাদের দেশে বলে যে আমিরাতের হিন্দুদের ঢুকতে দেওয়া হবে না। এই দেশ থেকে বছরে প্রায় $14 বিলিয়ন উপার্জন করে নিয়ে যান ভারতীয়রা, যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।